চলতি বছর 12 লাখ কর্মীকে বিদেশ পাঠাবে সরকার। সংযুক্ত আরব আমিরাতের বন্ধ থাকা বাজার খোলার উদ্যোগ। অতি দরিদ্রের হার 0.4% কমানোর পরিকল্পনা সরকারের। এই মাসেই হাউসহোল্ড ডাটাবেজ কাজ শুরু। এবং চা বাগানে অস্থায়ী শ্রমিকেরা বৈষম্যের শিকার। দৈনিক মজুরি 1 কেজি চালের দামের চেয়েও কম। নিউজটিভির বিজনেসে স্বাগত। সাথে আছি আমি রামিম হাসান। দেখছিলেন ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, চলতি বছর সরকারি উদ্যোগে 12 লাখ কর্মী বিদেশে পাঠানো হবে। এজন্য সংযুক্ত আরব আমিরাতে বন্ধ থাকা বাজার খোলার উদ্যোগও নিচ্ছে সরকার। এছাড়া জাপান, মরিশাস এবং রাশিয়ার সঙ্গে বড় ধরনের চুক্তির প্রস্তুতি চলছে। বুধবার এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জাসমিন শোমা। দেশের 16 কোটি মানুষের মধ্যে কর্মক্ষম মানুষ 60%, আর প্রতি বছর শ্রমবাজারে প্রবেশ করছে 20 থেকে 22 লাখ মানুষ। এই বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানে জনশক্তি রপ্তানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বুধবার নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, 1976 সাল থেকে এ পর্যন্ত 1,14,64,943 জন কর্মী বিদেশে পাঠিয়েছে সরকার, আর চলতি বছর সেই টার্গেট 12 লাখ। 2018 সালে 12 লাখ কর্মী বেরোনোর আমার পরিকল্পনা আছে। তবে বর্তমান ধারা অব্যাহত রাখা সহ আরও দক্ষ প্রশিক্ষিত কর্মী বেরোনোর উপর আমরা সবিশেষ জোর দিয়ে আসছি। আমরা 2018 সালে কর্মী প্রেরণের ক্ষেত্রে কর্মী সংখ্যার তুলনায় গুণগত মানের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করছি। প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, শিগগির সংযুক্ত আরব আমিরাত, জাপান, মরিশাস এবং রাশিয়ার সাথে চুক্তি করবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের সাথে দ্বিপাক্ষিক চুক্তি, জাপানের সাথে মেমোরান্ডাম অফ কোঅপারেশন, মরিশাসের সাথে কর্মী প্রেরণের সংক্রান্ত চুক্তি এবং রাশিয়ার সাথে কর্মী প্রেরণ সংক্রান্ত চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এসব চুক্তি অল্প সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে এবং কর্মী প্রেরণ সম্ভব হবে। জনশক্তি রপ্তানিতে অভিবাসন খরচ কমাতে 16টি দেশে ব্যয় নির্দিষ্ট করে দেওয়া ছাড়াও বাংলাদেশি কর্মীদের বীমা বাধ্যতামূলক করার নীতিমালাটিও চূড়ান্ত পর্যায়ে আছে বলে উল্লেখ করেন নুরুল ইসলাম বিএসসি। লাকমিনা জাসমিন শোমা, নিউজ 24, ঢাকা। আগামী 1 বছরে বাংলাদেশে অতি দরিদ্রের হার আরও 0.4% কমে আসবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহমদ মুস্তফা কামাল। বুধবার পরিকল্পনা কমিশনের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। ন্যাশনাল হাউসহোল্ড ডেটাবেজ প্রকল্পের এই সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, এমডিজির সাফল্য এসডিজিতে ধরে রাখতে সরকার দারিদ্র বিমোচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে, আর প্রান্তিক জনগণকে অর্থনীতির মূল ধারায় সম্পৃক্ত করার মাধ্যমেই সেটা সম্ভব। এ লক্ষ্যে 14 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি নাগাদ 25টি জেলায় ব্যক্তি পর্যায়ে সরাসরি সাক্ষাতের ভিত্তিতে হাউসহোল্ড ডেটাবেস তৈরি করা হবে। এরপর দারিদ্রের মাত্রা নিরূপণের মাধ্যমে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানান তিনি। সেই হতদরিদ্রের সংখ্যা হবে এখন আমরা 12.9% আমরা আগে পাঠন করেছিলাম, 12.9% আমরা আগে নির্ণয় করেছিলাম, সেটা এখন কমে 1 বছর পরে আমি মনে করি যে আমাদের 12.5 চলে আসবে। যারা পিছিয়ে আছে তাদেরকে কত দ্রুত সেই পিছন থেকে তাদেরকে মূল স্রোত দ্বারা নিয়ে আসা যায়, অর্থনীতির মূল কাঠামোতে নিয়ে আসা যায়, সেটাই হচ্ছে সরকারের কাছে সবসময় চিন্তার বিষয় এবং আমরা এদিকে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা ও চীনের খ্যাতনামা গ্রুপ ইনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে কৌশলগত বাণিজ্যিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের স্বনামধন্য দুই ব্যবসায়িক গ্রুপ বিভিন্ন সেক্টরে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বৈঠকে অংশ নেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান সফেদ সোবহান, ইন গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও জেইং অং ইন এবং পরিচালক ইউএমিং সহ আরও অনেকে।
বৈঠকে দুই গ্রুপের শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশের মানুষ ও অর্থনৈতিক উন্নয়নে একসাথে কাজ করার ব্যাপারে ঐক্যমত হন। নিউজ টোয়েন্টি ফোর বিজনেস রিপোর্ট জানিয়েছে একটা বিরতি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর বিজনেস। 2018 সালে এসেও চা বাগানের অস্থায়ী শ্রমিকদের কাজ করতে হয় সামান্য মজুরিতে, সাথে কিছু আটা রেশন পেয়ে কোনো রকমে বেঁচে আছেন তারা। বিশেষজ্ঞরা একে দেখছেন আধুনিক সমাজে চরম বৈষম্য হিসেবে। মৌলভীবাজার জেলার চা বাগান ঘুরে রিপোর্ট করেছেন সুলতান আহমেদ, আর ছবি তুলেছেন আবু মুসা। পাহাড়ের বুকে গড়ে ওঠা এমন চা বাগানের সৌন্দর্যে মুগ্ধ হন পর্যটক। চা উৎপাদনেও দিনে দিনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গত ডিসেম্বরে মৌলভীবাজারে খোলা হয়েছে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র। তবে পর্দার ঠিক উল্টো পাশের বাস্তবতা পুরো ভিন্ন। সারাদিনের ক্লান্তিহীন পরিশ্রমে যারা তুলে আনেন দুটি পাতা একটি কুড়ি, সেই সব মানুষগুলো এখনও একই সমাজে সবচেয়ে অবহেলিত। যেই বাজারে চালের কেজি ৬০ টাকা, সেখানে অস্থায়ী চা শ্রমিকদের সারাদিনের কাজের মজুরি ৫৫ টাকা, তালিকাভুক্তরা পায় ৮৫ টাকা। অনেক কষ্ট হয় আমাদের, হাজিরা কম থাকে, এই যে ৮৫ টাকা হাজিরা, আমরা সংসার চলে না। চাল কিনতে পারি না, ডাল কিনতে পারি না, মাছ খেতে পারি না, এই যে ছেলে মেয়ে পড়াশোনা করে এরাতে এরাকে দিতে হয়। শুধু এখানেই শেষ নয়, আশপাশের বস্তিতে যারা থাকেন তাদের কাজ করারই অনুমতি নেই। আমরা তো বস্তির মানুষ, তারা নেয় না, বাগানের মানুষ ছাড়া তারা বস্তির মানুষ নেয় না। আসার কথা পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর উদ্যোগে বহুমুখী আয়ের পথ খুলতে শুরু করেছে শ্রমিকরা। নাগামরিচ চারা, বেগুনের চারা, এরপরে টমেটো, এইগুলা দিয়ে তো হয়তো সামনে দিয়ে আমি কিছু আয় পাবো। তবে শুধু বেসরকারি উদ্যোগে খুব বেশি পরিবর্তন সম্ভব নয়। আমরা চেষ্টা করছি যে ওই ফ্যামিলিতে কিভাবে বহুমুখী আয়ের সৃষ্টি করা যায়, অর্থাৎ যদি কেউ ছাগল পালে, কেউ যদি হাঁস মুরগি পালে, কেউ যদি দুইটা গরু পালে। আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে পথ প্রদর্শকের মতো কাজ করছি, যে এই কাজ করা যায়। এবং অনেক জায়গায় আমরা চেষ্টা করলে মালিকরা এবং ব্যবস্থাপকরা রাজি হন। ১৮৪৯ সালে সিলেটের মালনী ছড়ায় চা বাগানের মধ্য দিয়ে উপমহাদেশে চা উৎপাদন শুরু হয়, যার পথ ধরে এখন সিলেটের ৬ কোটি কেজির চায়ের ৭৫% আসে মৌলভীবাজার থেকে। ফলে চা শিল্প অনেকের ভাগ্য গড়ে দিলেও এ অঞ্চলের প্রায় ৫০,০০০ চা শ্রমিকের জোটেনি মাথা গোজার ঠাই। দেশ স্বাধীন হয়েছে ৪৭ বছর, দেশের অর্থনীতির আকার বড় হয়েছে, বেড়েছে জিডিপি প্রবৃদ্ধি, সব মিলিয়ে নীতি নির্ধারকদের মধ্যে স্বস্তির ঢেকুর রয়েছে। তবে এখনও স্বাধীন দেশে অনেকেই স্বাধীন নয়, তারই যেন জ্বলন্ত প্রমাণ এই চা শ্রমিকরা। সারা দিন কাজ করে যেই ৮৫ টাকা আয় করেন তা দিয়ে আসলে কি করে সংসার চালানো যায় এই সময়ে, সেই প্রশ্নটি থেকেই যায়। সুলতান আহমেদ, নিউজ টোয়েন্টি ফোর, মৌলভীবাজার। মিরপুরে টিভিএসের নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করা হয়েছে। বুধবার রাজধানীর মিরপুরে দারুস সালাম রোড সংলগ্ন টু হুইলার ব্র্যান্ড টিভিএসের এই নতুন শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিএস মোটর কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আর্ট দিলীপ। আর উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা সহ আরও অনেকে। রাজধানীর অ্যাপোলো হসপিটালে মডেল ফার্মেসি উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় এই মডেল ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্বোধন করেন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসটিএস গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম, অ্যাপোলো হসপিটালের হেড অফ মেডিকেল সার্ভিসেস অফিসার সহ আরও অনেকে। Respected, really salute and we really appreciate all the efforts. The current DGTA, Mr. Major General Mustafizur Rahman, Mr. Mosaddegh and Mr. Ahmadish should be free from fake, counterfeit. So amount of money for each and every items of the...
আর এর মধ্যে দিয়ে শেষ করবো নিউজ 24 বিজনেস। তবে তার আগে ইসলামী ব্যাংক সংবাদ শিরোনামগুলো আরেকবার। চলতি বছর 12 লাখ কর্মীকে বিদেশ পাঠাবে সরকার, সংযুক্ত আরব আমিরাতের বন্ধ থাকা বাজার খোলার উদ্যোগ। অতি দরিদ্রের হার 0.4% কমানোর পরিকল্পনা সরকারের, এ মাসেই হাউস হোল্ড ডেটাবেজের কাজ শুরু। এবং চা বাগানে অস্থায়ী শ্রমিকেরা বৈষম্যের শিকার, দৈনিক মজুরি 1 কেজি চালের চেয়েও কম। আর এখন পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।